আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতের নতুন আলু দিয়ে চিকেন কারি। গরমের সময় আলুর স্বাদ একরকম থাকে, কিন্তু শীতের নতুন আলু দারুণ স্বাদে আমাদের ঘরে তো খুব প্রিয়। আর শীতকালে সব সবজি মোটামুটি সবাই ভালোবাসে। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতের নতুন আলু দিয়ে চিকেন কারি। চিকেনগুলো আমি পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি। আর এদিকে 4 থেকে 5খানা বড় আলু ডুমো করে হাফ করে আর কি কেটে নিয়েছি। আর মশলা মানে 3টে বড় পেঁয়াজ, 1টা গোটা টমেটো, 15 থেকে 16 কোয়া রসুন, 1 ইঞ্চির 2 থেকে 3 টুকরো আদা, 2টো এলাচ, 4টে গোলমরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। থালায় যে মশলাটা আমি রেখেছি পেঁয়াজ রসুন আদা, সেই পুরো মশলাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই যে 3টে বড় পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, 2টো ছোট এলাচ সমস্ত একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার চিকেনটাকে আমার ম্যারিনেট করতে হবে, করে আমি মোটামুটি 30 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। প্রয়োজন মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যে মশলাটা আমি করেছি পেঁয়াজ রসুন আদা টমেটো এলাচ কালো গোলমরিচ সমস্ত একসাথে পেস্ট করে এই মাংসের উপরে দিয়ে দিলাম। আর সাথে 2 চামচ টক দই দিতে হবে। খুব ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে ফ্রিজে 30 মিনিট মতো রেখে দেব। এর সাথে 2 চামচ টক দই দিতে হবে। কড়ায় তেল গরম করলাম, কেননা এখন আমি যে বড় আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি সেগুলো ছাঁকা তেলে ভেজে নেব। আজকে আমার চিকেনের মেইন যেটা আমার উদ্দেশ্য আর কি দেখানোর, সেটা হচ্ছে যে শীতের আলু দিয়ে মাংসটা যেন একটু অন্যরকম স্বাদের হয়, আর গরমের সময় আলুগুলো অন্যরকম থাকে, যার জন্য এই মাংসে আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আলুগুলো ছাঁকা তেলে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, কারণ আলুর মধ্যে আমি নুন হলুদ মাখাইনি, তেলে দেওয়ার পর নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে রেখে দিলাম। এখন এই আলুগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে মাংসের মশলাটা যেটা ফোড়ন দেওয়ার সেটা দেব।
আলুগুলো লালচে করেই ভাজতে হবে, তবে কিন্তু খেতে দারুণ লাগে। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, চারটে এলাচ, ছোটো এলাচ, তিন চার টুকরো দালচিনি, আর কিছুটা পেঁয়াজ। তিনটে পেঁয়াজ আমি পেস্ট করেছি মশলায় আদা রসুনের সাথে, আর দুটো বড় পেঁয়াজ কুচিয়ে ফোড়নের সাথে দিয়েছি। মাংসে কুচুনো আর বাটা দুটোই দিতে হয়। ভাজা পেঁয়াজ অনেকে আলাদা করে তুলে রাখেন, আমি মোটামুটি একসাথে ফোড়নের সাথেই সব পেঁয়াজগুলো একবারে ভেজে নিলাম। এর মধ্যে এবার ম্যারিনেট করা যে মাংসটা আমি রেখেছি ফ্রিজে 30 মিনিট মতো আমি রেখে দিয়েছি, সমস্ত মশলা টক দই দিয়ে মেখে। পেঁয়াজ ফোড়ন খুব ভালো মতো ভাজা হয়ে গেল, এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। কেননা এই মাংসটা দিয়ে এবার আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এই কষানোর উপরে মাংসের টেস্ট আর কি অনেকখানি নির্ভর করে। তলা থেকে নাড়িয়ে নিচে ওপরে করে খুব ভালো মতো মাংস আর আলু মিলে অনেকটা ছিল বলে একটু ভার ছিল, আমি কষানোর জন্য রেখে দিয়েছি। দেখুন মোটামুটি কষানো কমপ্লিট, তেল আলগা করে মশলা থেকে ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ওই যে ভাজা আলুগুলো আমি তুলে রেখেছি লালচে করে, সেগুলো কিন্তু এইবার মেশাবো। এইবার আলুর সাথে মাংস কষানো হয়ে গেছে, আলু দিয়ে আবার কিছুটা আরও কষিয়ে নেব। একে একে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, উপর থেকে সাজিয়ে দিলাম, কেননা নিচে মাংসটা কষাচ্ছি। এবার মশলার সাথে ভালো করে নাড়িয়ে নেব। হ্যাঁ খুব ভারী ছিল আর কি, সব মিশিয়ে অনেকটা ভার ছিল বলে আস্তে আস্তে আমি নাড়িয়ে দিচ্ছি, কেননা পড়ে যেতে পারে। মাংস যত কষানো হবে তেলে তত কিন্তু খেতে সুন্দর হয়। মাংস রেডি, নতুন আলু দিয়ে মাংসের জন্য ঠিক এইটাই ছিল ফাইনাল লুক। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। শেষে সামান্য গরম মশলা দিয়েছিলাম। অবশ্যই বাড়িতে সবাই একবার করবেন নতুন আলু দিয়ে মাংস, সবাই করেন আমি জানি, তবুও আমারটা আমি শেয়ার করে দিলাম, কমেন্টসে জানাবেন। পরের ব্লগে আবার দেখা হবে।